হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। মাছগুলো দেখো, আমি একটা পাত্রে রেখে দিয়েছি। এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা আর লঙ্কা বাটা একসাথে মিক্সারে গ্রাইন্ড করে রেখেছিলাম। এবার এর মধ্যে সেটা ভালো করে একটু লাগিয়ে নিই। এবার একটু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিতে হবে। হলুদগুলো দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর এবার সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে তুমি যদি আধ ঘন্টা রেখে দাও না, তাহলে খুব ভালো হবে। কাঁচা তেল দিয়ে মাখালে চিংড়ি মাছটা খেতেও খুব স্বাদ লাগে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে ওই মশলা মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিই খুন্তি দিয়ে, নাহলে আবার লেগে যাবে। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটুখানি পরে একদম লো করে দেবে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম সামান্য একটু কালারের জন্য। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হোক, তারপর জল দেব। ততক্ষণ এইভাবেই থাকি। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, এখন এইভাবেই কিছুক্ষণ ধরে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাক। আমি একটা পাত্রে নারকেল নিয়ে ওর মধ্যে গরম জল দিয়ে দিলাম। এইভাবে 5 মিনিট রেখে দেওয়ার পরে নারকেলটা চটকে দিলেই ভালো সুন্দর একটা নারকেলের দুধ হয়ে যাবে, আর সেটা আমি চিংড়ি মাছের মালাইকারির মধ্যে দিয়ে দেবো। এইভাবেই থাকুক এটা 5 মিনিট। দেখো মশলাটার থেকে তেল বেরিয়ে গেছে, চিংড়ি মাছটা হয়ে গেছে ভাজা প্রায়। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দিই, করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দেব। আমি দেখো নারকেলটা চেপে ওই যে দুধ বানিয়ে নিয়েছি, এই দুধটা দিলে না টেস্টটাই আলাদা হয় চিংড়ি মাছের মালাইকারির। এটা আমি রেডি করে রাখলাম, জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে দুধটা দেব। এবার আমি চিংড়ি মাছের মালাইকারির মধ্যে দুধটা ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। ঝোলটা প্রায় অনেকটাই টেনে গেছে, আর 1 মিনিট জ্বালিয়ে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি রেডি।
আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। বাই বন্ধুরা।